বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। জি, আমি বলছি আমাদের বাংলাদেশের কক্সেস বাজারের কথা, যেটি 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সেস বাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে, এবং এই কক্সেস বাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কক্সেস বাজারে। ঢাকা ফকিরাপুল থেকে এই দোয়েল এক্সপ্রেসের স্লিপার গাড়িতে করে আজ আমরা যাচ্ছি কক্সেস বাজার, এবং আমাদের প্রতি সিটের ভাড়া পড়েছিল 1,500 টাকা করে। ঢাকা থেকে কক্সেস বাজারের দূরত্ব 414 কিলোমিটার, যেতে আপনার সময় লাগবে 7 থেকে 9 ঘন্টা। আসসালামু আলাইকুম, চলে এসেছি কক্সেস বাজারে। যেহেতু আজকে শুক্রবার হওয়ার কারণে হোটেল রুম রিজার্ভেশনে অনেক সমস্যা, তো আমি এখনও করছি, হোটেল বুকিং করে আসা হয়নি, যার জন্য হচ্ছে এই প্রবলেমে আমাকে পড়তে হয়েছে। আমি আমার হোটেলে চলে আসলাম, হোটেল এসপ্যালেন্ডিয়া 103, এটা আমার রুম। রুমটি শীতাতপ নিয়ন্ত্রিত, আর এখানে রুমটি মোটামুটি ভালো, খুব সুন্দর একটা বেড পাচ্ছেন, পাশে আপনার প্রয়োজনীয় মানি ব্যাগ অথবা চার্জার এগুলো রাখার জন্য ছোট্ট একটা ড্রয়ার, সোফা আছে, টি টেবিল আছে, ছোট্ট একটা বিন আছে, মিরর, টিভি অ্যান্ড একটা ক্লোজেট আছে। ওয়াশরুমটা দেখায়, যেহেতু ওয়াশরুমটা আমাদের সবারই অনেক প্রয়োজনীয়। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, সেকেন্ড ফ্লোর হওয়ার কারণে হয়তো আপনার সি ভিউ দেখা, সিটা ওইভাবে দেখা যাচ্ছে না, সি ভিউ না, ওনারা বলে সি ভিউ কিন্তু অ্যাকচুয়ালি সি ভিউ না, কজ এখান থেকে তো সমুদ্র দেখা যায় না, বাট আপনি সব রাস্তা দেখতে পারবেন একদম। নর্মালি শুক্র এবং শনিবার ছাড়া আপনি এই রুমটি পার নাইট 1200 থেকে 1500 টাকার ভিতর পেয়ে যাবেন, তবে যেহেতু শুক্রবার ছিল, আমি চেক ইন করেছি শুক্রবারে, এবং 21 ফেব্রুয়ারি রাশের কারণে আপনার এই রুমটি আমার টু নাইটের জন্য প্রাইস পড়েছে 3,500 টাকা। দেখতে পাচ্ছেন এখানে পর্যটক প্রচুর পরিমাণ, যেহেতু আজকে শুক্রবার, আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি শুক্রবার, এখন হচ্ছে জুম্মার নামাজের পর, ঠিক এই অবস্থা হচ্ছে সুগন্ধা বিচে। যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আপনার পর্যটকের ভিড় একটু বেশি থাকে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শুক্রবার শনিবার কমপ্লিট দিনগুলো ছাড়া আসতে, তাহলে হয়তো আপনারা এত পরিমাণ হ্রাস পাবেন না, এবং হ্রাস কম থাকলে আপনার সব দিক থেকেই আপনি সাশ্রয়ীভাবে ঘুরতে পারবেন, যেমন আপনার হোটেল রেন্ট, আপনার খাওয়া দাওয়া সব কিছু আপনার খুব সাশ্রয়ীভাবে ঘুরতে পারবেন। তবে যদি আপনার বন্ধের ভিতরে এই পর্যটক স্থানে আসেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সব কিছুর প্রাইস একটু ওভার প্রাইস থাকবে, সো অবশ্যই আসার আগে এই দিকটা বিবেচনা করে আসবেন। আপনারা চাইলে এখান থেকে স্কুটি অথবা বাইক ভাড়া নিতে পারবেন, তো আমি যেমন এই স্কুটিটি ভাড়া নিয়েছি, এখানে আরও অনেক নতুন স্কুটি আছে, বাইক আছে, প্রত্যেকটা খুব ভালো কন্ডিশন। আর এই যে আমাদের ভাইয়া, ভাইয়া আসসালাম আলাইকুম। ভাইয়া নাম কি? আচ্ছা, আপনার এখান থেকে বাইক অথবা স্কুটি নিতে হলে আমাদের কি কি করতে হবে? আচ্ছা, আর এমনিতে ভাইয়া বাইক আর স্কুটি আপনি কিভাবে দিচ্ছেন? এটার সাথে কি মানে তেল কি ইনক্লুড থাকে, নাকি আপনারা আমাদের নিতে হবে? আপনার কাছে তো পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আছি দড়িয়ানগর সি বিচ, যেটার নতুন নামকরণ করা হয়েছে প্রেসিডেন্ট বিচ পয়েন্ট। আমার সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এবং ঠিক আমার পেছন দিকেই হচ্ছে মেরিন ড্রাইভ। এখানে পাহাড় এবং সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন। দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আপনারা প্যারাসেলিংয়ের জন্য এন্ট্রি করতে পারবেন, এবং ঠিক এখান থেকে আপনাকে প্যারাসেলিং করতে হবে। এছাড়াও কক্সেস বাজারে আরও 2টি প্যারাসেলিং পয়েন্ট আছে, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে, এটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। আমি আপনাকে একটু ভালো করে দেখাই, এই
এই রাস্তাটা ঢালু হওয়ার কারণে ওনারা কিন্তু অটো ঠেলে উপরে নিয়ে যাচ্ছে। বলতে পারবেন আমি এখন কোথায় আছি? হয়তো অনেকের কাছে মনে হবে আমি এখন বান্দরবান আছি, কিন্তু আমি যদি বলি আমি এখন কক্সেস বাজার আছি তাহলে কি এটা বিশ্বাসযোগ্য হবে? তবে সত্যি কথা এটাই যে আসলে আমি এখন কক্সেস বাজার আছি। কক্সেস বাজারের এই হচ্ছে সেই মিনি বান্দরবান। এই মিনি বান্দরবান এখন পর্যটকদের ঢল নামে, আর আপনি চাইলে মিনি বান্দরবান আসলে কিন্তু কক্সবাজারের ভিতর ছোট্ট একটু বান্দরবানের ফিল পেয়ে যাবেন। আমার সামনের সাইডে যদি দেখাই এই পাহাড়ের উপর আপনি উঠতে পারবেন, উপরে উঠতে পারলে আরও জোস ভিউ পাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের উপর থেকে মিনি বান্দরবানের ফুল ভিউ। আলহামদুলিল্লাহ পাহাড়ে উঠে হাঁপিয়ে গিয়েছি। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশের। উপরে ছোট্ট একটি ছাউনি ঘর আছে, আপনারা চাইলে এখানে এসে পাহাড়ে উঠে রেস্ট নিতে পারবেন, অসম্ভব সুন্দর। আমি এখন আছি দেইলপাড়া এবং এটি হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক। এখানে কক্সবাজারে ফুটবল ম্যাচ চলছে, অনেক বড় মাঠ, গোল। আর এখানে সারি সারি ঝাউ গাছ, এই ঝাউ গাছের ঠিক পিছনেই হচ্ছে সমুদ্র। এটি হচ্ছে এখন কক্সবাজার বাজার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার নতুন শিপের জেটি ঘাট। এখানেই আপনার বারাওয়ালিয়া এবং কর্ণফুলি থেকে আপনারা চাইলে প্রতিদিন সেন্ট মার্টিন চলে যেতে পারবেন। সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করা হয়েছে। সামনে দোলনা আছে, আর এই তো আমার সামনে সিপার, যেটা নাম ছিল রয়্যাল চিলি। গাইস সূর্যটা দেখলে মনে হচ্ছে এটা আস্তে আস্তে সাগরের ভিতরে চলে যাবে। আমি এখন আছি পাটোয়ারটেক। পাটোয়ারটেক থেকে আরেকটু সামনে আপনি এখানে যদি দেখেন এখানকার বীচটা একদম নিরিবিলি। আজকে শুক্রবার হওয়ার পরেও কিন্তু এখানে লোকজন খুবই কম, এবং আমার পিছনে যদি দেখেন এখন আমার সামনে এই হচ্ছে পাহাড়, আর এটা কিন্তু মেরিন ড্রাইভ রোড, এটা একদম শেষ হয়েছে টেকনাফ পর্যন্ত। এই টাইমটাতে যদি আপনি হিমছড়িতে থাকেন তাহলে কিন্তু আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। এখন ঘড়িতে বাজে 5:57। ওই সমুদ্রের দূরে আপনারা যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি সেন্ট মার্টিন থেকে ছেড়ে এসেছে। এখন আমাদের যেই কক্সবাজার ইনানি যেই ঘাটটা আছে, যেটি ঘাটে, ওইখানে সে থামবে। এরকম একটা জায়গায় সামনে সমুদ্র, আপনার হাতে যদি এক কাপ কফি অথবা এক কাপ চা থাকে, ওফ জোশ, তাহলে কিন্তু ব্যাপারটা পুরাই অন্যরকম। নাফের এই পাশে ইরানির পরের যেই বীজগুলো আছে, নর্মালি পাটোয়ারটেক পর্যন্ত হচ্ছে আপনার পর্যটকদের আনাগোনা থাকে, তবে এই বীজগুলো, এই বীজগুলোতে পর্যটকের আনাগোনা খুবই কম। দেখতে পাচ্ছেন আমার সামনে জাস্ট 2-3 পর্যটক আছে, এছাড়া পুরো বীজ কিন্তু একদম খালি। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আলো কমে গেছে, যার কারণে হয়তো ভিডিও রেজলিউশন একটু কমে গেছে। আমার সাথে আমার এক বন্ধু আছে, নাম কি তোমার বলো? মোহাম্মদ ইলিয়াস। কোথায় থাকো? এখানেই থাকো? এই জায়গাটার নাম কি? বাইলাখালী লাল কাঁকড়া বীজ। তোমার হাতে এটা কি? তোমার হাতে এটা লাল কাঁকড়া? ও কোথা থেকে ধরছো? সমুদ্র থেকে। দেখেন আমাদের ইলিয়াস কিন্তু ছোট্ট একটা লাল কাঁকড়া ধরছে, দেখেন। সুন্দর, এটাকে ছেড়ে দাও, এগুলো ধরবে না, ওদেরকে ওদের মতো থাকতে দেবা। তোমাকে এসে যদি ধরে বন্দি করে রাখে তোমার কেমন লাগবে? রাত বাজে 11:35 আর আমি এখন চলে এসেছি সুগন্ধা বীচে যাওয়ার যে রাস্তার পাশে সি ফুডগুলো বসে সেখানে। আর আজকে খাচ্ছি হচ্ছে অক্টোপাস এবং হচ্ছে স্কুইড, দাম পড়েছে 350 টাকা। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকালকে আমরা কক্সেস বাজারে আরও বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেড়াবো, তো সেই ভিডিও থাকবে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।